আসসালামু আলাইকুম। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন, আপনার কথা শোনা যাচ্ছে। বাবা, আমার কথা শুনি একটু। কেমন আছেন? চিন্তা ভুলো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন। বেশ অনেকদিন আগে আপনাকে একটা বই পাঠাইছিলাম আমি, আপনার আমার কথা মনে আছে কিনা, মানব ধর্ম সংস্কার, লেখক হচ্ছে জামিলুল বাশার, উনি কানাডা প্রবাসী ছিলেন। আপনি বইটা পড়েছেন কিনা এই ব্যাপারটা আপনার সাথে কথা বলার চেষ্টা করছি অনেকবার, বাট সুযোগ হয়নি আর কি। ভাই আমি তো আসলে ভুলে গেছি, বইটা আপনি পাঠিয়েছিলেন আমি আসলে ভুলে গেছি, আমার একটু সার্চ করে দেখতে হবে, এখন বইটা পড়েছি কিনা সেটা আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আপনি যদি আপনি গুগলে সার্চ দিলে মানব ধর্ম সংস্কার লিখে সার্চ দিলে অ্যাপস পেয়ে যাবেন, ওয়েবসাইটও পেয়ে যাবেন, সেখানে ধর্মের ব্যাপারে আপনারা যে কথাগুলো বলেন এই যুক্তি এড়ানোর কোনো উপায় নাই। আবার এই জামিলুল বাশার এই লেখক উনি যেভাবে আপনার ধর্মকে বা ইসলামকে প্রচার করতেছেন বা বলছেন এই যুক্তিও কিন্তু এড়ানোর কোনো উপায় নাই। সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ আছে, আমরা যারা ধরেন সামান্য সামান্য জানি, খুব বেশি জানি না, তারা কিন্তু অনেকটা দ্বিধা বিভক্ত হয়ে যায়। যেমন আপনাদের কথাগুলো খোলাইতে পারতেছি না, আবার এই জামিলুল বাশারের এই বইটা যখন পড়লাম তখনও আমি এটাকে এড়াইতে পারতেছি না। এখন এই ক্ষেত্রে আচ্ছা, তাহলে তাহলে জামিলুল, যার কথা আপনি বললেন জামিলুল সাহেব, ওনার কথাগুলো আপনি আমাদের সামনে এসে বলতে পারেন, আমাদের আমার সামনে এসে বলতে পারেন, সেই যুক্তিগুলো আমরা একটু শুনি তাহলে। তো বিভিন্ন ধরনের যুক্তি শুনলে তো আমাদের যুক্তিগুলো একটু শুনতে হয়। জি, যেমন ধরেন সংশয়.com যেটা বলতেছে যে নাস্তিকতাবাদ, ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, কিন্তু জামিলুল বাশার বলতেছে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, এই ধরনের কোনো কথা আমরা কখনো কোনো ওয়েবসাইটে, আমাদের কোনো ওয়েবসাইটে, আমাদের কোনো লেখায়, আমাদের কোনো বক্তব্যে, আমাদের কোনো ভিডিওতে এই ধরনের কোনো কথা কখনো প্রচার হয় নাই যে ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই, এই ধরনের কথা। তাহলে তো আপনি তো আমাদের সম্পর্কে জানেন না, তাহলে তো আপনি আমাকে এসে জিজ্ঞেস করবেন কেন? কিন্তু কিন্তু ভাই আমাদের এই জিনিসটা আমরা হাজার হাজার বার বলেছি, আমরা হাজার হাজার বার বলেছি লাইভে যে আমাদের স্ট্যান্ড হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুর প্রমাণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটাকে বাতিল করে দিই। ঈশ্বর বা মানে সর্বশক্তিমান বা এই ধরনের কোনো সত্তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই, অন্যান্য বিষয়ের মতোই আমরা এই জিনিসটাকে বাতিল করে দিই, এই দাবিটাকে বাতিল করে দিই। ঠিক যেমনটা আমরা হাট্টি মাটিম টিম, রাম গরুড়ের ছানা, হ্যাঁ, মা কালী, শিব, জিউস, হোরাস, এই ধরনের যে মানে স্পাইডারম্যান, সুপারম্যান, হ্যাঁ, এই ধরনের কথাগুলোকে আমরা যেভাবে বাতিল করি ঠিক একই পদ্ধতিতে আমরা ঈশ্বর নামক যে দাবিটা সেটাকে বাতিল করে দিই। তার মানে আমাদের কোনো দাবি এখানে নাই, আমরা বলছি না যে ঈশ্বর নাই বা ঈশ্বরের অস্তিত্ব নাই বা ঘোড়ার ডিমের অস্তিত্ব নাই বা মানে হাট্টি মাটিম টিমের অস্তিত্ব নাই, এগুলো কোনো কিছুই আমরা দাবি করছি না, আমাদের কোনো ক্লেম নাই এই বিষয়ে। আমাদের আমাদের বক্তব্য হচ্ছে এই ধরনের কোনো কিছুর অস্তিত্বের কোনো প্রমাণ আমাদের কাছে যেহেতু নাই, সেহেতু আমরা এই জিনিসগুলো মানি না। যখন আপনি আমাদেরকে প্রমাণ দেবেন তখন অবশ্যই মানবো, সেই প্রমাণটা হতে হবে একটা অবজেক্টিভ অবজেক্টিভ প্রমাণ, যে জিনিসটাকে আমরা পরীক্ষা করে দেখতে পারবো, যে জিনিসটা যে প্রমাণটা বিশ্বাসের উপর, ব্যক্তির কোনো বিশ্বাসের উপর নির্ভরশীল থাকবে না, ব্যক্তির কোনো আচার আচরণ, ব্যক্তির কোনো মানে কোনো সাবজেক্টের উপর নির্ভরশীল থাকবে না, অবজেক্টিভ। আমার বলাটা ভুল হয়েছে, আমার বলার ধরনটা ভুল হয়েছে, যে আমি বলছি যে আপনারা ঈশ্বর নাই অস্তিত্ব বলছেন, কিন্তু আপনি এটা বলেন নাই, আপনি যেটা বলছেন আপনি এটাই বলছেন যে ঈশ্বর কোনো অস্তিত্ব পাই না বলে আমরা এটাকে স্বীকারও করি না বা অস্বীকারও করি না, আপনি এটাই বলছেন। অস্তিত্বের কোনো প্রমাণ পাই না, প্রমাণ পাচ্ছি না, পাচ্ছি না, রাইট। হ্যাঁ, কিন্তু জামিলুল বাশারের লেখাটা যদি আপনি আল্লাহর পরিচয় অধ্যায়টা করেন, জামিলুল বাশারের মানব ধর্ম সংস্কার এই বইটা আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আপনার হচ্ছে কি কোনো প্রমাণ দিয়েছেন, তিনি কি কোনো প্রমাণ দিয়ে থাকলে আপনি প্রমাণটা বলেন আমাদেরকে, আমরা শুনি। জি, উনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে ঈশ্বর বলতে আমরা মনে করি যে সাদা পানির উপরে বসবাস করেন কোনো একটি ব্যক্তি, মুসলমান ঈশ্বর বলতে অন্যরা যা মনে করে সেটা আসলে না, আমি যেটা মনে করি সেটাই আসলে সঠিক, এইরকমের কথা যদি কেউ বলে, যেমন বলতেছে যে আল্লাহ দয়াময়, উনি বলতেছে যে আল্লাহ দয়াময় না, দয়াই আল্লাহ, উনি বলতেছে আল্লাহ রহমান, রহমানই আল্লাহ, এটা কেমন কথা হলো ভাই? তাহলে তাহলে একই সাথে এটাও কি সত্য হবে যে ঘৃণা, হ্যাঁ, আল্লাহ ঘৃণাবান, আসলে মানে আল্লাহ ঘৃণাবান না, ঘৃণাটাই আল্লাহ। আপনি কেন শুধুমাত্র সৎ মানে ভালো অনুভূতি, মানুষের ভালো অনুভূতি, ভালো আবেগ, তাহলে তো হিংসা ঘৃণা মানুষের সমস্ত অনুভূতি কি যদি আপনি আল্লাহ? এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষের এই অনুভূতিগুলোর তো এক একটা নাম আছে, আমরা কেন অনুভূতিগুলোকে আমরা কেন আল্লাহ বলতে যাবো, সেটা তো আমি বুঝলাম না। মানুষের অনুভূতি হচ্ছে বায়োলজিক্যাল। ভাই 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 শোনেন শোনেন শোনেন, এই মারেফতি, ভাববাদী মারেফতি কথার কোনো কথাটা একটু শুনে নেন। আমি যদি বলি এই যে পাহাড় দেখছি, পাহাড়টাই আল্লাহ, এই যে মানে গাছ দেখছি, গাছটাই আল্লাহ, এই সমস্ত কথা, গাছটা যে আল্লাহ, সেটার কি কোনো প্রমাণ উনি দিয়েছেন? আপনার যে অনুভূতিটা সেটা যে আল্লাহ বা সেটা যে ঈশ্বর, এরকম কি কোনো প্রমাণ উনি দিয়েছেন? ঈশ্বর বলতে আমরা যে সংজ্ঞাটা বুঝি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা, তাই না?
সৃষ্টিকর্তা শব্দটারই আরেকটা রূপ হচ্ছে ঈশ্বর। এখন আমার মনে একটা দয়ার অনুভূতি হইল, এই অনুভূতিটা আপনি যদি মনে করেন যে এটাই আল্লাহ, এটাই ঈশ্বর, এটা কিভাবে ঈশ্বর হবে? মহাবিশ্বের আদিতে তো মানুষ নামক কোনো সত্তা ছিল না, তাহলে মানুষ বলে কোনো সত্তা না থাকলে দয়া জিনিসটা কোত্থেকে আসবে? সেখানে কি দয়া ছিল? দয়া কি, দয়া মায়া মমতা এগুলো কি মহাবিশ্বের উৎপত্তি ঘটিয়েছে? এইগুলা এই সমস্ত মানে মারেফতি কথা শুনতে অনেক ভালো লাগে না, যখন আপনি শুনবেন এই যে সাদগুরু, সাদগুরু টাইপের লোকজন যারা হচ্ছে একটু কঠিন কঠিন জটিল জটিল শব্দ ব্যবহার করে, একটু কথাটা শুনলেন, কথাটা শুনলেন, কথাটা শুনলেন, আপনার কথা শুনে আমি মন্তব্য করতেছি, আমি আপনার কথা শুনে মন্তব্য করতেছি, আপনি যে পয়েন্টটা বলেছেন সেই পয়েন্টের উপর ভিত্তি করে আমি কথা বলছি। আপনি বলেছেন মানুষের মধ্যে যে দয়া মমতা, হ্যাঁ এটাই আল্লাহ, এটা কিভাবে আল্লাহ হয়, এটা কিভাবে সৃষ্টিকর্তা হয়, আমি তো বুঝলাম না কিছু। পুরো কথাটা একটু আগে এক্সপ্লেইন করেন, একটু আগে এক্সপ্লেইন করেন যে মানুষের মধ্যে মায়া, মানে মানুষের মধ্যে যে ঘৃণা আছে, তাহলে মানুষের যে মানুষের ভিতরে ধর্ষণের যে প্রবৃত্তি আছে, ধর্ষণ প্রবৃত্তি, এটা তো তাহলে আল্লাহ। তাহলে এটা কি সৃষ্টির আদিতে ছিল? মানুষের সৃষ্টির আদিতে যখন মহাবিশ্বের উৎপত্তি ঘটছে তখন কি এটা ছিল? পুরো কথাটা যদি শুনতেন তাহলে আমাকে যদি বলার সুযোগ দিতেন তাহলে হয়তো আমি আপনাকে মানে আমাকে অন্তত কিছু দিন মানে পুরো ব্যাপারটা একটা সারাংশ পর্যন্ত আসতে দেন যে এই ব্যাপারটা কি। আমি প্রত্যেকটা শব্দ ধরে 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 আমি আগাবো এবং ধরে ধরে আমি দেখবো যে আপনার কথাটা কতটুকু যুক্তি। কিন্তু আপনি যদি, আপনি যদি মনে করেন আপনি 5 মিনিট মানে ওয়াচ করবেন, ভাই এই ধরনের ওয়াচ তো ভাই শুনি না ভাই, প্লিজ হুজুরদের মতো ওয়াচ করবেন যে আমার, তাহলে 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 আপনি যে কথাটা, যে কথাটা বলছেন সেটা এক্সপ্লেন করেন, যে কথাটা আপনি বলছেন এক্সপ্লেইন করেন, এটা কিভাবে আল্লাহ হলো এটা এক্সপ্লেইন করেন। এটা হচ্ছে যে উনি যেটা বলার চেষ্টা করতেছে যে মানুষ মানে মৌলিক, আমাদের এরকম মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আছে বস্তুর ক্ষেত্রে, এরকম অবস্তু মানে যে জিনিসগুলোকে ধরা ছোঁয়া যায় না, যেমন চিন্তা, আবেগ, ভালোবাসা, প্রেম, রাগ, অনুরাগ, যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, এগুলোকে সে আইডেন্টিফাই করতেছে অবস্তু হিসাবে। তাহলে সারা পৃথিবীতে আমরা দুটা জিনিস দেখতে পাই, এটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে অবস্তু। আর এই বস্তু আর অবস্তু পাই কোথায়? অবস্তু তো দেখতে পাই না ভাই, অবস্তুকে তো দেখতে, আমরা দুটা জিনিস দেখতে পাই, একটা বস্তু একটা অবস্তু, এটা যা বলছেন আমরা দেখতে পাই না ভাই। ভাই আমরা আপনি আপনার মাকে ভালোবাসেন, এটা দেখতে পান না? না মাকে ভালোবাসি এটা আমি দেখতে পাই না, এটা আমি দেখতে পাই না, এটা আমি প্রমাণ করতে পারি, এটা আমি প্রমাণ করতে পারি। তাহলে ওই দেখতে পাওয়ার অর্থটা প্রমাণ করতে পারি, এটাই আমি মিন করতেছি। কথার ভাই যদি আমার মায়ের প্রতি আমার ভালোবাসা আছে, আমার সন্তানের প্রতি, এক সেকেন্ড, আমার মায়ের প্রতি আমার ভালোবাসা আছে, আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা আছে, এই জিনিসটা আমি প্রমাণ করতে পারি, বিভিন্ন ইস্যু থেকে প্রমাণ করতে পারি, বিভিন্ন সিম্পটম থেকে আমরা এই জিনিসটা পরীক্ষা করতে পারি, প্রমাণ করতে পারি। কিন্তু ঘোড়ার ডিম যে আছে, ঘোড়ার ডিম বলে যে কোনো সত্তা আছে, মনে করেন আমি ঘোড়ার ডিমকে প্রমাণ করতে চাচ্ছি, ঠিক আছে? এখন যদি আমি বলি যে সব ডিমই ঘোড়ার ডিম, মানুষ যে মনে মনে চিন্তা করে সেই চিন্তাটাই ঘোড়ার ডিম, এইগুলা বলে যদি আমি ঘোড়ার ডিমকে মানে মানে সঠিক প্রমাণ করার চেষ্টা করি, আপনি কি সেটা মানবেন? আপনি একটু নিজেকে মিউট করেন, মিউট করে আমার মিলটা আপনি প্রশ্ন করলেন না, মিলটা কোথায়, তাহলে মিলটা আপনি শোনেন, আপনি তো ভাই শোনার মানে পর্যায়ে মনে হয় নাই, আপনি বোধহয় কথা শোনার পর্যায়ে বোধহয় নাই, তাহলে হ্যাঁ একটু মিউট করে শোনেন। তাহলে আমরা ধর্মগ্রন্থ থেকে একটা আল্লাহ নামক একটা ক্যারেক্টারের কথা শুনেছি, যে এটা হচ্ছে গিয়ে ভেড়া পর্বতের গুহায় নাকি কোন একটা মরু আরব দেশের একটা মরুভূমির একটা জল, একটা দস্যু, একটা ডাকাত সর্দার, একটা ধর্ষক, এই লোকের কাছে নাকি ভেড়া পর্বতের গুহাতে একটা মানে মানে ফেরেস্তা এসে সেই আল্লাহ নামক একটা ক্যারেক্টারের বাণী দিয়ে গেছে। সেই বাণীগুলা কি কি? বাণীগুলার ভিতরে অধিকাংশ হচ্ছে কাফেরদেরকে মারতে হবে, কাফেরদেরকে এটা করতে হবে, সেটা করতে হবে, মেরা ফেল, কাইটা ফেল, এগুলো এগুলো অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস আছে এই বিষয়ে আমরা দেখেছি। তো সেই আল্লাহটা কি? সেই আল্লাহটা হচ্ছে 7 আসমানের উপর বসে আছে, এরকম এরকম কিছু, তার হাত আছে, তার পা আছে, তার মুখ আছে, এগুলো এগুলো আমরা জেনেছি। এখন এই জিনিসটা আমরা সেই জিনিসটা সংজ্ঞাটা জানি, আল্লাহ শব্দটা যেটা মানে আরব দেশের উৎপত্তি, এই আরব দেশের মানে পৌত্তলিকের উৎপত্তি ঘটিয়েছিল, যেটার বিবর্তন ঘটিয়েছে মোহাম্মদ নামক একটা ক্যারেক্টার, এইটাকে আমরা আল্লাহ বলে জানি। এখন আপনি এত বছর পরে এসে বলতেছেন যে না 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 না, আল্লাহ হচ্ছে সেটা না, সেটা না, আল্লাহ হচ্ছে মানুষের মনের ভিতরে যে আবেগ সেটাই আল্লাহ। তাহলে আমরা ঘোড়ার ডিম এবং হাট্টিমা টিমটিম এইগুলোরও কিছু সংজ্ঞা আমরা জানি, ঠিক আছে? আমরা বিভিন্ন বইতে আমরা পড়েছি যে মানে একটা রূপকথার বইতে পড়েছি, একদিন একটা ছেলে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ঘোড়ার ডিম পেয়ে গেল, এরকমই রূপকথা পেয়েছি আমরা। আমরা জানি যে এইরকম ঘোড়ার ডিম বলে কিছু বাস্তবে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এখন অত বছর পরে একজন এসে আমাকে বললো যে এই যে আপনি যে চিন্তা করছেন এটাই হচ্ছে ঘোড়ার ডিম, হ্যাঁ বাস্তবে অস্তিত্ব নাই, কিন্তু ওই যে যেই জিনিসটাকে আমার প্রমাণ করতে হবে, ঘোড়ার ডিম হোক, সেটা হাট্টিমা টিম টিম হোক, সেটা মামদভূত হোক বা আল্লাহ হোক, এই জিনিসটাকে প্রমাণ করার আমি বলবো যে এটা একটা খুবই সস্তা একটা অ্যাপ্রোচ, যে আপনি সেই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করছেন। কিন্তু আমরা আমার চিন্তাকে কেন ঘোড়ার ডিমই বলতে যাব,
কেন চিন্তাকে আমরা আল্লাহই বা কেন বলতে যাব? সেই আল্লাহ শব্দটার তো একটা সুনির্দিষ্ট ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। ঘোড়ার ডিমেরও সুনির্দিষ্ট একটা সংজ্ঞা আছে, সেটা ঘোড়ার পেট থেকে বের হইতে হবে, তাই না? আল্লাহ নামক যে জিনিসটা সেটার একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে, সেটা হচ্ছে সাত আসমানের উপর থাকে। আপনি যদি বলেন যে সেই আল্লাহটা সাত আসমানের উপর থাকে না, তাহলে প্রমাণ করেন সেই জিনিসটা যে সাত আসমানের উপর থাকে না, তখন আমি প্রমাণ করবো যে সেই চিন্তাটা ঘোড়ার ডিম না, সেটাও আমি প্রমাণ করবো। হ্যাঁ রিয়াজুদ্দিন বলেন আপনি। রিয়াজুদ্দিন আহমেদ, আপনার আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি বলেন এখন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। আপনি যে কথাগুলো বললেন না, এই কথাগুলো কিন্তু জামিল বাসা তার বইতে অস্বীকার করছে যে এই যে আরবুল আজমির তৈরি করা হয়েছে যে মক্কাতে একজন আসলো ফেরেশতা পাখা নিয়ে তখন ওই করলো তারপর কাফের হত্যা করলো, এই কথাগুলো হচ্ছে যেগুলো আসলে কোরআনের বা এই ধর্মের বিষয়বস্তু না, এগুলো আলাদা বানানো হয়েছে। এই যে হাদিস থেকে ইসমা কিয়াস, এগুলো মনুষ্য রচিত, যেগুলোর সাথে কোরআন গ্রন্থের মূল কোরআন মানে কোরআন কি বলতে যে বিবেক, বিবেকই হচ্ছে কোরআন মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আর এই বিবেক কি, এই বিবেকের বাণী হচ্ছে এখানে লিখিত কোরআন, কোরআন কোরআন সংকলন বিতর্কের ঊর্ধ্বে সেখানে সে স্পষ্ট হয়ে উল্লেখ করছে যে কোরআনে ভুল নাই, ঠিক নাই, সবকিছু সহি, হরফদের এই কথাগুলো সত্যি না। আরেকটু আলোচনা অন্যদিকে নিয়ে না, আপনি একটু তাহলে বলেন যে উনি যে মানে সূরা তাওবার যে আয়াত গুলা এগুলার কি কোনো ব্যাখ্যা উনি দিয়েছেন নাকি দেন নাই? আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি, যে একটা কোরআনের একটা আয়াতের যে অর্থ সেটার মূল অর্থটা কি, আমরা ইসলাম ধর্ম থেকে জানি সেটার মূল অর্থটা আল্লাহ থেকে, জিব্রাইল থেকে, নবী থেকে, সাহাবাদের কাছে এসেছে, তাই না? সাহাবারা নবী থেকে সরাসরি সেই অর্থগুলো বুঝে নিয়েছে, ঠিক আছে? এটার অর্থ কি, সেটার অর্থ কি বুঝে নিয়েছে এবং সেইভাবে তাদের জীবন পরিচালনা করেছে সাহাবাদের। আচ্ছা উনি যে, তাহলে উনি যে মানে মূল অর্থটা বুঝতে পেরেছেন, আসল অর্থটা যেটা নবীও বুঝতে পারে নাই, উনি যে কোরআনের যে মূল আসল অর্থটা আল্লাহ যেটা যেটা বুঝাইছে সেটা যে উনি মানে এক্স্যাক্টলি সেই জিনিসটা বুঝতে পেরেছেন যেটা নবীও বোঝে নাই, সাহাবায়ে কেরাম বোঝে নাই, তাবে তাবেইনগণ বোঝে নাই, ইসলামের 1400 বছরে যত আলেম আসছে যারা আরবি ভাষার উপরে সবচেয়ে বড় বড় ডিগ্রি যাদের আছে, যারা ইসলামের ইতিহাস বিষয়ে যাদের সবচেয়ে বড় বড় ডিগ্রি আছে, যারা হচ্ছে সাহাবাদের জীবন গভীরভাবে পড়ালেখা করেছেন, জীবনী নিয়ে, মুহাম্মদের জীবনী নিয়ে, তারা কেউ কিছু বুঝতে পারে নাই। আমাদের দেশের একজন লেখক যে আরবি ভাষাটা নিশ্চয়ই ভালোভাবে জানেন না, আমি নিশ্চিত যে উনি আরবি ভাষাটা খুব ভালোভাবে জানেন বলে আমার মনে হচ্ছে না, আরবি ভাষাটা উনি ভালোভাবে জানেন না। উনি আরবি ভাষা তো বাদ দিলাম, সেই সেই 1400 বছর আগের কুরাইশদের যে আরবি ভাষা সেটা তো আরো ডিফিকাল্ট বোঝা, তাই না? সেটা আরো কঠিন বোঝা। উনি এই 1450 বছর পরে এসে হঠাৎ করে আল্লাহ যে সত্যিকার যে অর্থটা দিছিল সেইটা উনি বুঝতে পারছে, এটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ উনি উনি বুঝতে পারছেন, এরকম দাবি দাবাও করেন নাই, উনি তার যুক্তি উপস্থাপন করছে এবং বলতেছে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এই জিনিসটা পার্থক্য করার উপায় একটাই, না না সত্য হলে কি হবে, উনি যদি সত্যতে মিথ্যা হলে কি হবে তার ভিতরে, আপনি আমার কথা বিশ্বাস করতে চান? উনি কি উনি কি উনি কি বলছেন না যে উনি যে অনুবাদটা করেছেন সেটাই সহি অনুবাদ, এটা কি উনি বলছেন না নাকি উনি বলছেন যে কারণ হচ্ছে সেটা ভুল অনুবাদ? এই অনুবাদের স্বতন্ত্রতা আছে, এটাকে উন্নত গভীর দর্শন অনুবাদ ও বের হওয়ার পথ উন্মুক্ত হইছে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি, মনে করেন কোরআনের যারা তাফসির এত বছর ধরে লিখেছে, মনে করেন ইবনে কাসির, তাবারি, এই ধরনের যে প্রাচীন তাফসিরকারকরা যারা তাফসির গ্রন্থগুলো লিখেছেন, সাহাবাদের বক্তব্য নিয়ে নিয়ে তাফসির গ্রন্থগুলো লিখেছেন, ওনারা তো সবাই ভুল ছিল, এবং আমাদের দেশের একজন যে আরবি জানে না সে ইসলামের কি জানে সেটাও আমি জানি না, ইসলামের নিশ্চয়ই কোনো তিনি কোনো পণ্ডিত না, না পণ্ডিত হলে নাম শুনতাম আমি, ইসলামের যারা আলেম আছে বড় বড় আলেম আছে আমি মোটামুটি সবারই নাম জানি, তো ওনার কথা শুনে মনে হচ্ছে উনি ইসলামের কোনো আলেম না, কিছুই না, উনি বাংলাদেশে বৈশ্ব বুঝে ফেলছেন যে কোরআনের মূল অর্থটা কি হবে, কোন অনুবাদটা সঠিক হবে। আপনি এই বিষয়গুলোতে কাউকে যাচাই করবেন? আমি এটা আসলে আশা করি না, একটু ব্যথ হইলাম। আমি যাচাই করছি কোথায় উনি এটা বলছেন যে ওনার অনুবাদটা সঠিক অনুবাদ, বাদ বাকি যে কিছু ভাই আপনি কথা শেষ করে দাও, উনি বলছেন যে উনি লিখছে কেন, উনি একটা ভিন্ন অনুবাদ লিখছে কেন? উনি লিখছে এই উনি বইটার নামই দিয়েছে মানব ধর্ম সংস্কার,
এই সংস্কার নামটা দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে সংস্কার করা একটা প্রেরণা, এটা একটা সংস্কার হওয়া উচিত। তবে কিন্তু আল্লাহর বাণী আর সংস্কার কি? না না আল্লাহর বাণী সংস্কার, আপনারা সংস্কার করেন। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আল্লাহর বাণীর প্রথম কথা হচ্ছে আল্লাহর বাণী সংস্কার প্রয়োজন হবে কেন? মানে সংস্কারের প্রয়োজন হবে, আল্লাহর বাণী সংস্কার না, আল্লাহর বাণীকে যে বিকৃতি করা হয় এই বিকৃতি সংস্কারের প্রয়োজন হয়। আল্লাহর বাণী তো মানে মানে যে মূল, ঠিক আছে ঠিক আছে, পয়েন্টটা থাকেন পয়েন্টটা থাকেন, মানে যে মূল আল্লাহ যে কথাটা মূল কথাটা বলেছিল সেটা মোহাম্মদ বিকৃত করে ফেলছে, আমাদের জামিলের কি নাম, বশির, কি নাম বলেন, বশির, জামিলুল বাশার, উনি এটা টের পাইছে যে মানে মোহাম্মদ আমাদের কোরআনটাকে বিকৃত করে ফেলছে নাকি? না, মোহাম্মদ বিকৃত করে ফেলছে এরকম কোন দাবিটা বলেন, উনি বলছেন উনি মোহাম্মদের কোরআনকে যে অবহেলিত করা হচ্ছে এটাকে উনি সমর্থন করে দর্শনের গভীরতাটাকে প্রকাশ করার চেষ্টা করছে। যেরকম ছোট একটা উদাহরণ দিই, যেমন আল্লাহ ভাই একটু যদি শুধু বলতে দেন নাহলে কেমন হবে? কারণ আমি যা বলবো আপনি তো, আপনি তো মূল পয়েন্ট গুলাই এত হাস্যকর ভাই, মূল পয়েন্ট গুলাই মূল পয়েন্ট গুলাই আপনার মূল পয়েন্ট গুলাই এত হাস্যকর। আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত আছেন, ফারাজ ভাই কথা কিছু বলবেন? ফারাজ ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, আশা করি আপনি ভালো আছেন, রমজানের শুভেচ্ছা। না না না, আমি আসিফ ভাইকে বলছি, আপনি আপনি শুধু আর সমস্যা নেই, বাট থিং ইজ আসিফ ভাই আপনি যেই আলোচনাটা করতেছেন যে মানে আমি যতটুকু শুনলাম আলোচনা আর কি, আমার মনে হচ্ছে এই ওয়ার বা এই বাক যুদ্ধ আপনার সাথেই না, এই ফিল্ড আপনার কাজেরই না। কোন একজন ব্যক্তি যদি মনে করে যে কোরআনের কোনো কোনো অংশ বিকৃত বা ওখানে কোনো সমস্যা আছে অ্যান্ড অল, বা ইসলামিক যে কোনো একটা বই মানে ক্লাসিক্যাল বই হিসেবে যেগুলোকে ধরা হয়, যেগুলোকে পড়া হয়, যেগুলোকে মানা হয়, ওইখানে যদি কোনো সমস্যা কোনো ব্যক্তি মনে করে থাকে, তাহলে তো ওইটা ওয়ার তাদের নিজেদের মতো, রাইট? যে তাদের নিজেদের স্কল ওনাদের সাইড থেকে তাদের বড় স্কলাররা যাবে, অন্যান্য তার বিপরীত সাইডে যারা আছে তারা আসবে, বসে তারা বসবে, বসে তারা দলিল পত্র দিয়ে আলোচনা করবে। এই ওয়ারের মধ্যে আপনি কেন মানে মানে অন্য কেউ কেন ইয়ে, মানে এটা তো তাদের নিজেদের ইয়ে, যেহেতু তারা দাবি করতেছে তাদের ধর্মটা হচ্ছে অবজেক্টিভ, তাদের মরালিটিটাও অবজেক্টিভ, সবকিছু অবজেক্টিভ, মানে এক একজনের জন্য এক এক রকম, এরকমটা না? আপনি যে মানে প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে খুবই আপনাদের হয়তো আপনি যার কথা বলছেন তার হয়তো চেষ্টা আছে যে ধর্মকে একটু সংস্কার করবেন, কিন্তু আলটিমেটলি যে কাজটা আপনি বা আপনারা করছেন মানে আপনার আপনি যে লেখকের কথা বলছেন তিনি যে কাজটা করছেন সেটা সেটার সেটা একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে। হ্যাঁ, আপনারা যেটা এখন যদি কেউ একজন এসে বলে যে আমি হিটলারের মাইন্ড ক্যাম্প বইটা সংস্কার করব, হিটলারের মাইন্ড ক্যাম্প বইটা আসলে খুবই ভালো একটা বই কিন্তু লোকজন বিকৃত করে ফেলছে, তাই বইটাকে লোকজন বিকৃত করে ভুল অর্থ নিছে, আমি আসলে অর্থটা বুঝতে পেরেছি, এবং তিনি যদি সেই হিটলারের সেই মাইন্ড ক্যাম্প বইয়ের ভিতর থেকে তিনি যদি ইহুদি হত্যার যে ভাই সব উদাহরণ সবকিছুর সাথে যায় না, এই জিনিসটা আমি জানি, এই জিনিসটা আমি জানি যে সবকিছু সবকিছুর সাথে যায় না, আমার এটার সাথে 100% যাচ্ছে, এইখানে এই স্পেসিফিক জায়গাতে 100% যাচ্ছে, আপনার মতের বিরুদ্ধে যাচ্ছে, দেখেন আপনার মতের বিরুদ্ধে যাচ্ছে, আমার তো তার বই পড়ার প্রয়োজনই তো নাই, আমার মতের বিরুদ্ধে যাচ্ছে না, আমার মত কিছু, আমার মত কিছু যায় না। আচ্ছা আপনাকে একটু মিউট করে রাখতে হচ্ছে, আপনাকে একটু মিউট করে রাখছে ভাই, একটু কথাটা শুনে নেন, কথাটা একটু শুনে নেন, আপনার মানে পয়েন্টের আপনার যুক্তির বিরুদ্ধে যাচ্ছে দেখে আপনি বলতেছেন যে এটা ম্যাচ করছে না, কিন্তু হুবহু ম্যাচ করছে। ফারাজ ভাই এটা কি ম্যাচ করছে না? মনে করেন হিটলারের মাইন্ড ক্যাম্প বইটাকে আমি সংস্কার করলাম, মানবিক সংস্কার করলাম, এবং সেইখানে যে ভার্স গুলো আছে যে ইহুদিদেরকে হত্যা করতে হবে, কালো চামড়ার মানুষদেরকে হত্যা করতে হবে, আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, ওদেরকে মারো, তাদেরকে ধরো, এখন যদি আমি এটাকে সংস্কার করে মানবিক করি, ঘষা মাজা করি, যে আসলে হিটলার এটা বোঝায় নাই, সে বলছে ইহুদিদেরকে মারতে হবে বলতে এটা বিকৃত করে দুষ্ট লোকেরা ঢুকাই দিচ্ছে এর ভিতরে। হ্যাঁ কথা, এই কথাটা আসলে বলতে চাইছিল ইহুদিদেরকে ধরে ধরে চুম্মা দাও, দুই গালে দুটা চুম্মা দাও, এইটা যদি কেউ এখন দাবি করে এবং হিটলারকে একজন মহামানব দাবি করে, এবং যদি বলে হিটলার হচ্ছে আমরা যে মানে দয়াময় দয়াটাই হিটলার, এইগুলো এই ধরনের কথাবার্তা বলে যদি কেউ হিটলারকে জায়েজ করার চেষ্টা করে, তখন আমরা কি বলবো তাকে? ভাই আপনি যে আলোচনা করলেন এরপরে মানে রিয়াজুদ্দিন, হ্যাঁ রিয়াজুদ্দিন সাহেব যে বলেন যে সব উদাহরণ সবকিছুর সাথে জানা, এটা তো অবশ্যই আপনি আপনি জানেন, আমি সবাই জানেন, বাট দ্য থিং ইজ আপনি এখানে শুধু ইয়ে কেন মানে হিটলারের বই কেন, যে কোনো বইকেই বলতে পারেন, যে কোনো বই পৃথিবীতে যে কোনো বই এক্সিস্ট করে সকল বইয়ের উদাহরণ এটা দিতে পারেন, কেন দিতে পারেন? কেননা আমি এই আলোচনার মধ্যে মানে 1% মানে এক বিন্দু পরিমাণও দেখি নাই যেখানে একটা অবজেক্টিভ এভিডেন্স দ্বারা প্রমাণ করা হয়েছে যে কোরআনটা বিকৃত, পরবর্তীতে বিকৃত করা হয়েছে নল, যদি এরকমটাকে প্রমাণ করতে পারে দেন বলতে পারে যেহেতু এটা বিকৃত, যেহেতু মাইন্ডকে বিকৃত এরকম কোনো প্রমাণ নাই, সুতরাং এই দুটা উদাহরণ মিলে না, কিন্তু বিকৃত এরকম কি কোনো এভিডেন্স উনি দিয়েছেন? আমি এটাও জানতে চেয়েছি যে সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বর আয়াত এই দুইটা একটু আপনি যে বইটা পড়েছেন সেখান থেকে একটু ব্যাখ্যা করে দেন, কিন্তু উনি ব্যাখ্যা করতে রাজি হচ্ছেন না, কেন হচ্ছে না সেটা তো বুঝতে পারছি না। আপনি কি রিয়াজুদ্দিন আহমেদ, আপনি কি এই আয়াত দুইটা একটু ব্যাখ্যা করবেন, নাকি আপনি বলতে চাচ্ছেন যে এই আয়াত দুইটাই কোরআনের ভিতরে নাই, কোনটা বলতে চাচ্ছেন একটু পরিষ্কার করে বলেন ভাই, ঘোর প্যাচ মারেন না, মানে এদিক সেদিক ঘুরেন না, একটু মানে স্পেসিফিক একটা অ্যান্সার দেন, ঠিক আছে? আপনাকে আমি আনমিউট করছি, আপনি একটু স্পেসিফিক অ্যান্সারটা দেন। জি ধন্যবাদ আজিব ভাই, আপনারা বুঝতে পারছি। এখন জামিল ভাষা যেটা বলার চেষ্টা করতেছেন সেটা হচ্ছে কোরআনের আয়াতকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে মুতাশাবিহাত, একটা ভাই 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 আবার আবার আপনি আরেক দিকে চলে যাচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি শুনুন, প্লিজ প্রশ্নটা শুনুন, প্লিজ প্রশ্নটা শুনুন,
আচ্ছা রিয়াজ ভাই, আপনি আপনি একটু প্রশ্নটা একটু রিপিট করেন। আসিফ ভাই আপনাদের যে প্রশ্নটা করছে ওটা একটু রিপিট করেন। প্রশ্নটা হচ্ছে সূরা মায়েদার 5 নম্বর এবং 29 নম্বর আয়াতের ব্যাপারে জামাতুল বাসা তার বইতে কি বলেছেন, এই ব্যাপারে আমাকে একটা, আপনি যদি বুঝে থাকেন প্রশ্নটা প্লিজ প্রশ্নটা রিলেটেড আলোচনা করেন। অন্যদিকে আমার মনে হয় আলোচনা ক্ষেত্রে এই মুহকামাত অংশ হচ্ছে আদেশ নিতে, যে এইটা করো ওইটা করো না, এটা করা উচিত না, এই ধরনের আদেশ নিতে আল্লাহ তরফ থেকে দিতা। যেমন মাপে কম দিও না, পাড়া প্রতিবেশী সাহায্য সহযোগিতা করো, একে অধিক বিবাহ করো না, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কারো সম্পদ হরণ করো না, তারপরে আর কি আছে আপনার হচ্ছে একে অধিক বিবাহ করো না, এটা কোথায় কোন কোন কোরআনের লেখা ভাই? এটা কোরআনে সূরা নিসা 4 নম্বর আয়াত। আচ্ছা আমরা পরে দেখবো, ঠিক আছে ওইখানে কি লেখা আছে পরে দেখবো। আপনি ধর্ম সংস্কার বইটা পড়েন আপনি না, আমি কোরআন পরে দেখবো, মানব ধর্ম সংস্কার করতে হবে না, কিন্তু উত্তর তো এখনো হইলো না, মানে উত্তরটা আমি এখন এখনো পাইলাম না। হ্যাঁ আপনি ইয়া দিলেন, ভূমিকা দিলেন না, বাট উত্তরটা সময় লাগে ভাই, এটা তো বুঝাই বলা ধর্ম বিষয়, তো একটু কন্ট্রাডিকশন বিষয় কিছু বুঝাই বলতে হয় না, আপনার একটা ফিনিশিং আসবে না, বুঝছেন না? কথা বলা হয়েছে যেগুলো আসলেই কোরআন সমর্থন করে না। কোরআন সমর্থন করে না বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আচ্ছা আমি আমি বুঝলাম না তো ভাই, মানে আপনি বরং আপনি আহমদুল্লাহকে চিনেন না, আহমদুল্লাহর কাছে যান, আহমদুল্লাহর কাছে যে আপনি মেইলে যোগাযোগ করেন বা ফোন ভাই, নাম্বার দরকার হয় তাহলে নাম্বার নাম্বার নিয়ে যান। আদিলুল্লাহ বাড়ি সাহেব, আদিলুল্লাহ বাড়ি দেলারশন সাইডে যারা ইসলামের বড় বড় স্কলার, তারপরে হচ্ছে হুসাইনি হুজুর, খুলনা আলিয়া মাদ্রাসা, এই ধরেন এনারা তো হুসাইনি হুজুর তো হচ্ছে আপনার মদিনা ইউনিভার্সিটিতে 12 বছর শিক্ষকতা করে আসছেন, ওনার সাথেও আমরা আমি কথা বলছি, বলবেন কি কথা বলছি ভাই? আসি ভাই আমাকে এটা আউট অফ আমি ওটা ওটা আউট অফ কই আলোচনা কথা, আমি আপনার সরলপন্ন হইছি। আরে ভাই গলা গলা বাড়ায় না, গলা বাড়ায় না রিয়াজ ভাই, শুনুন, পড়াশোনা করার সুযোগ আমার নাই ভাই, শুনুন, আমি একজন পাঠক, আমি আপনাদের তো করি, শাট আপ, শুনেন আমার কথাটা, শুনে নেন, শুনে তারপর অ্যান্সার করেন। ওই আলোচনাটা কোথায়, ওই আলোচনার আউটকামটা কোথায়? আমি বললাম যে ওই আপনাদের যে তর্ক যুদ্ধ, সেই তর্ক যুদ্ধ চলবে আপনাদের নিজেদের মধ্যে, সেই তর্ক যুদ্ধটা কোথায়, এটার আউটকামটা কোথায়, আপনারা কাউকে কনভিন্স করতে পারছেন সেটার ফলাফল, সেটার প্রমাণটা কোথায়? যদি শুনে থাকেন, বুঝে থাকেন, যদি এখনো পকড় না করে আমার কথাটা বুঝে থাকেন, তাহলে প্লিজ আনমিউট করে বলেন। আপনি আসিফ ভাইয়ের কথাটারও কোনো কিন্তু অ্যান্সার করেন নাই, এবং আই হোপ আমার কথাটা অ্যাটলিস্ট অ্যান্সার করবেন। আনমিউট করেন, আনমিউট করে কথাটা অ্যান্সার করেন, যদি কথাটা অ্যান্সার না করেন ভাই, লাইনে অনেকজন আছে আপনার প্রতি, আমার মনে হয় না আসিফ ভাইও মানে সময় ওয়েস্ট করতে খুব বেশি ইন্টারেস্টেড হবে। প্লিজ আনমিউট ইওর সেলফ অ্যান্ড আমার কথাটা অ্যান্সার করেন। রিয়াজউদ্দিন ভাই আপনার নিজেকে আনমিউট করতে হবে। জি জি বুঝতে পারছি ভাই, আপনার কথা আমি অ্যাকসেপ্ট করতেছিলাম। আর হচ্ছে জামিলুল বাশারের অলমোস্ট 16,000 সমর্থন তৈরি হয়েছে যে কাজটা আপনি করছেন সেটা আপনি একজন মানে আহমদুল্লাহ সাহেবের সাথে করেন বা মানে মিজানুর রহমান আজহারীর সাথে করেন, এখানে করে তো এখানে এই সমস্ত নতুন, আপনি একটা নতুন ধর্ম প্রচার করতে চাচ্ছেন, নতুন একটা ধর্ম বানাতে চাচ্ছেন, বুঝতে পারতেছি আপনারা, বানানো অসুবিধা কি, এতগুলো ধর্মকে আমরা মানে কুপকাত করছি, আপনার ধর্মটাকে কুপকাত করতে পারবো, কোনো বেশি আমাদের এফোর্ট দিতে হবে না, বড় বড় ধর্মগুলোকে কুপকাত করে রাখছি, তো আপনিও বানান আপনার ধর্মকে আমরা ধরবো। ধরে আসিফ ভাই যে নতুন একটা ন্যারেশন করা যে মোহাম্মদ মোহাম্মদের সাহাবারা তার আশেপাশের লোকজন যেটা বুঝছে সেগুলো ভুল, মানে তারা বুঝে নাই, মোহাম্মদ বুঝে নাই, মোহাম্মদের সাহাবারা বুঝে নাই, আসিফ ওনারা বুঝে নাই, কিন্তু আমি আব্দুল্লাহ বুঝতে পারছি, বিশাল বড় পণ্ডিত আমি, আমি বুঝে ফেলাইছি। তো এই ন্যারেটিভটা তারা প্রিচ করে কিভাবে, যে কোরআনে অনেকগুলো আয়াত আছে যেগুলো হচ্ছে মানে অস্পষ্ট আয়াত, সেগুলো কোন আয়াত সেটা আমরা জানি না, যেটা আমরা খায়েস মতো চুজ করবো, যে এই আয়াতটা আমার কনভিনিয়েন্সের সাথে যাচ্ছে না, যেহেতু এটা হচ্ছে অস্পষ্ট আয়াত বলে আমি লেভেল আপ করবো, অ্যান্ড দেন আমি এটাকে নিজের মতো করে ব্যাখ্যা করবো। এই তারপরে আমি মনে করেন হাদিস নিব না, তাফসীর নিব না, তারপর মনের মাধুরী মিশা বা কোরআন ব্যাখ্যা করবো আর বলবো যে কোরআন অবিকৃত। যদি আপনি কোরআনের কনটেক্সটই চেঞ্জ করে ফেলান, কোন জন্য আসছে কি বলতেছে ওটা সব যদি চেঞ্জ করে ফেলান, চেঞ্জ করে শুধুমাত্র ওয়ার্ডিংস রাখেন, তাহলে ওই ওয়ার্ডিংস দিয়ে কি আপনি আলটিমেটলি কখনো বলতে পারবেন যে কোরআন হচ্ছে অবিকৃত কোনো একটা মানে আনচেঞ্জড কোনো একটা বই? আর সে তো ভাই কোরআন যে আনচেঞ্জড ওইটার বিরুদ্ধেই সে দাঁড়ায় গেছে, তাহলে তো এটা মুমিনদের বিশাল বড় একটা মানে ক্লেম, তার এটা তো ফাইট হবে তাদের নিজেদের মধ্যে। এবং তার আলটিমেট তার ক্লেমটা হচ্ছে মোহাম্মদ কোরআনকে বিকৃত করে ফেলছে, তার মোহাম্মদের কাছে আসছিল ঠিক বানিয়ে,
মোহাম্মদ বাড়াই বদমাইশি করে মানে ইয়া করে ফেলছে ভাই। আপনি খামারে যান, আপনি খামারে যান, খামারে যে আপনার, আমার মনে হয় আপনার যুদ্ধটা হচ্ছে খামারে। আপনি যদি শুনে থাকেন সরি, আপনি আপনাকে বের করে দিচ্ছি, বাট আপনি কথা শুনতেছিলেন না দেখে বের করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে।